যেটা হলো যে কিছু ব্যর্থতা এটাকে তাল বহানোর পর প্রায় 3 বছর আড়াই থেকে 3 বছর বাদে জেআরবিটির ফল প্রকাশ হয়েছে। যদিও বিজ্ঞাপন ছিল প্রায় 3000-এর কাছাকাছি পদে রিক্রুট করবে এবং এরকম সাংবাদিক সম্মেলনেতেও এই মন্ত্রী প্রবর তিনি তখন তথ্যমন্ত্রী ছিলেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী কখনো 5000 কখনো 10000 কখনো আরো বেশি। গত 5 বছরে এই ত্রিপুরাজ্যে প্রায় 20000-এর মতো শিক্ষক কর্মচারী রিটায়ার করেছে। ওনারা একটা শূন্য পদ তৈরি না করলো, একটা পোস্ট ক্রিয়েট না করলো, অটোমেটিক বহু পদ শূন্য হয়েছে, একেবারে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী থেকে উপরতলা। এবং সবচেয়ে বেশি হলো শিক্ষক, স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে। সরকার কদিন আগে একটা বই বের করেছে, খুব সীমিত, আমি কোন রকম একটা বই বের পেয়েছি স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, সেখানে এই সাস্টেনেবল এই ডেভেলপমেন্ট গোলস SDG রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনের এতে ভারত সরকারও করছে, এই জায়গাতে এই 17-18টা গোলসের মধ্যে একটা গোল হলো কোয়ালিটি এডুকেশন। এই তথ্য করে তো একদম দুর্মহর্ষ, কোয়ালিটি এডুকেশন ত্রিপুরাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার 2018 যখন ছিল এটাকে বেস ইয়ার করা হয়েছে, তা থেকে বহু ধাপ নেমে গেছে।